जमीन पर बैठना बहुत अच्छी लगी है, आदत डाली क्योंकि तेरी कुर्सी टूट गई। हेलो माय क्यूटीज, कैमन आछो? জানি ভালো তো আছোই, ভালো থাকতাম, আমিও খুবই ভালো আছি। তুমি জিজ্ঞাসা করলে না, তাও আমি বলে দিলাম আমিও খুবই ভালো আছি। তো আজকে তোমরা তো দেখেছো, ঠিক আছে, আজকে আমি ভাবলাম যে কিছু একটা রিক্রিয়েট করবো। তাই এখন দেখছি যেটা চলছে সেটা হচ্ছে গাঙ্গুবাই, খুবই ফেমাস হয়ে গেছে সবার মুখে মুখে। তো ভাবলাম কেননা আমি ওর লুকটাই রিক্রিয়েট করতে পারি আমার উপরে। তো দেখো, আমি হচ্ছে যেটা করবো সেটা হচ্ছে যে হোমমেড গাঙ্গুবাই, ঠিক আছে। হোমমেড মানে কি হয় যে মানে ঘরেরই টুকটাক জিনিস দিয়ে, মানে পুরো পারফেক্ট হয়তো হবে না, আমি ট্রাই করবো। আর তোমার ঘরের জিনিসপত্র দিয়ে টুকটাক যেগুলো ঘরেই পাওয়া যেতে পারে তোমাদের সবই দেখাবো আমি কীগুলো ইউজ করছি। আর যেখানে আমি পারফেক্ট কিছু ইউজ করবো না, মানে যেটা কী করে বোঝাবো আমি, ঠিক আছে, তোমার দেখলে বুঝতে পারবে। তো যেটা এটাই আমি ভেবেছি, তো দেখা যাক কতদূর কী হয়। আর হ্যাঁ, আর যেটা আমি বলে দিই, এই যে আমাকে দেখছো একটু চুড়েল টাইপের লাগছে আমার চুলটা, এর পেছনে একটা রিজন আছে, ঠিক আছে, সেটা আমি তোমাদের বলবো ক্রমশ প্রকাশ্য, হ্যাঁ না। তো এটা আমি কী হয়েছে বলো তো, এটা কেন এমনি হয়েছে বলো তো, এটা হচ্ছে আমি কালকে রাত্রবেলায় ঘুমানোর সময় আমি এরমভাবে বেঁধেছিলাম চুলটা, ঠিক আছে, ঘুমানোর সময় বেঁধেছিলাম। তো সেটা এখন আমি খুলিনি, খুলবো তোমাদের সামনে খুলবো, ঠিক আছে, তো এটা পেছনে একটা রিজন আছে, আমি সেটা তোমাদের বলে দেবো। তো চলো স্টার্ট করা যাক, কি বলো, স্টার্ট করা যাক। আর হ্যাঁ দেখো, লাইক কমেন্ট শেয়ার মেয়ার সব কিছু করে দেবে, ঠিক আছে। তো চলো, কথা বাড়িয়ে লাভ নেই, কাজ করতে হবে, তাই না? তাহলে চলো কি হয় দেখা যাক, লেটস গেট স্টার্টেড। শাড়ির দিকে যাবো, ঠিক আছে, মোটামুটি দেখতে পাচ্ছ কমপ্লিট। তো আমাদের হয়ে গেছে মোটামুটি শাড়ি ফাড়ি পরা। তো এবারে দেখো, আমি চুল, আর হচ্ছে আমি তোমাদের বলেছিলাম না, এটার পেছনে কারণ আছে, কারণটা হলো এটাই যে হিট ছাড়া চুল কার করার জন্য বেস্ট উপায় এটা। আর আমি খুব একটা হিট পছন্দ করি না, তাই আমি এটা করছি। আমি তোমাদের সামনে খুলছি, তোমরা দেখতে পাবো ব্যাপারটা কেমন হয়েছে, এটা বেস্ট আমার লাগে।
my god! Wow! Oh my god! সবই তো হয়েছে কিন্তু কি জানো আমি মালা নিয়ে আমার কাছে আমি ভুলে গেছি মালার কথা আগে থেকে তো কাজ চালানোর জন্য তো হয়েই যায় আমার जमीन पे बैठी बहुत अच्छी लग रही है आदत डाल क्योंकि तेरी कुर्सी टूट गई इज्जत से जीने का किसी से डरने का नहीं न पुलिस से न मेले से न मंत्री से न भरबों से किसी के बाप से नहीं डरने का কেমন লাগলো তোমাদের হোমমেড গাঙ্গুবাই হোমমেড গাঙ্গুবাই কেমন লাগলো জানাবে খারাপ লাগলো জানাবে আর চলো তাহলে কি বলবো টাটা নেক্সট ভিডিও দেখা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আর ভালো লাগলে লাইক করবে কমেন্ট করে আমাকে জানাবে কেমন লাগলো আর সাবস্ক্রাইবটা তোমাদের ওপরে তোমার ইচ্ছে হলে করবে আর ইচ্ছে না হলে করবে না আর হাতে ডাল থাকলে আমি পড়িনি না তো চলো তাহলে টাটা পরের ভিডিও দেখা হবে লাভ ইউ